রুহি কানাজের মতো আপনার চোখে চোখে আমার বরফ লেগে গেছে Hello viewers, Assalamu alaikum. 3 minutes with Kurimer আর একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। নোবেল বিজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জগৎখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অব সলিচিউড, যা বাংলায় নিঃসঙ্গতার 100 বছর নামে পরিচিত। এ উপন্যাসের চরিত্র বুয়েনদিয়ার জীবনের স্মরণীয় একটি দিন, যেদিন সে প্রথম তুষারপাত দেখে। উষ্ণ কলম্বিয়ার প্রত্যন্ত এক গ্রামের নিরীহ বুয়েনদিয়ার কোনো ধারণাই ছিল না যে জগতে তুষার নামক একটি বস্তুর অস্তিত্ব আছে। জীবনে প্রথম তুষারপাত দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে সে। বরফের শীতল গায়ে হাত রেখে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগে তার। চারিদিকে তুষার জমে আছে, পাহাড়ের গায়ে, গাছের পাতায়, যেদিকে চোখ পড়ছে যেন প্রকৃতি সাদা চাদরে মুড়ে নিয়েছে নিজেকে। কি অপরূপ দৃশ্য! চারদিকে ঘন তুষারে ঢাকা বিদেশের মাটিতে দাঁড়িয়ে এ মুহূর্তে আমার অবস্থা খানিকটা বুয়েনদিয়ার মতো। তবে বুয়েনদিয়ার মতো গরম দেশের মানুষ হলেও তুষারপাত বিষয়ে তার মতো আনকোড়া থাকার সৌভাগ্য আমার হয়নি। সেরকম হলে তুষারপাত নিয়ে অনুভূতিটা বুয়েনদার মতোই ম্যাজিক্যাল হতো। তাছাড়া তুষারপাত দেখার অভিজ্ঞতাও হয়েছে অনেকবার। অভূতপূর্ব এক তুষারপাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে উহানবাসী। গত 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে গাছের পাতায় জমে থাকা পানি বরফে পরিণত হয়েছে, যার ভার নিতে না পারায় গাছের ডাল ভেঙে পড়েছে পুরো রাস্তা জুড়ে। ডালের উপরে পানি জমে গেছিল, তো পানি জমে বরফ হয়েছে। এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া খুবই বিপজ্জনক, বিশেষ করে গাছের নিচ দিয়ে। আবার বরফের স্তর যেহেতু এখনো ভালোভাবে জমাট বাঁধেনি, সেহেতু এর উপর দিয়ে হেঁটে যাওয়াতে পিছলে পড়ার সম্ভাবনা খুবই বেশি। আর একটু হলে পড়েই যেতাম। পাশেই মাত্র গাছের ডাল ভেঙে পড়ল। এমন পরিস্থিতিতে বাসায় ফিরে যাওয়াটাই সবচেয়ে ভালো। এই বছরের তুষারপাত নিয়ে উহানবাসীর বিস্ময় কাটছেই না। তারা বলছে গত প্রায় 1 যুগ এমন তুষারপাত দেখেনি তারা।
এখন তাপমাত্রা হিমাঙ্কের প্রায় 2 ডিগ্রি নিচে, রাত গভীর হলে তা প্রায় 6 ডিগ্রিতে গিয়ে নামবে। রাতের ভেঙে পড়া গাছের টুকরো সরানোতে ব্যস্ত মিউনিসিপালের কর্মীরা। চারিপাশে সাদা আর সাদা, মনে হচ্ছে আমি সাদার সমুদ্রে হারিয়ে গিয়েছি। এ এমন এক অনুভূতি যা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। এ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, সেই জিনিসগুলো অনুভূতির মাধ্যমে উপলব্ধি করতে হয়। এই ভিডিওটি আমার উহান ভ্রমণ সিরিজের 4th এপিসোড। পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।